আপনি হয়তো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গেছেন তো চিন্তার কোনো কারণে আপনি চাইলে স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন করে পিন নাম্বার সেট করতে পারেন তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে আপনি খুব সহজেই কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন করে পিন নাম্বার সেট করবেন তো আপনি যদি এখনো বিকাশ অ্যাকাউন্ট খুলে না থাকেন উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও দেখে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন মিটন বাংলা বিডি চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফোন ডায়াল অপশনে যাবেন ফোন ডায়াল অপশনে আসার পর তুলবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ তোলার পর ডায়াল করে দেবেন ডায়াল করার পর এই পেজটি আসবে এখানে নিচে দেখবেন রিসেন্ট প্রিন্ট তো রিসেন্ট প্রিন্টের পাশে যে সংখ্যাটি দেখবেন সেই সংখ্যাটি বক্সে তুলে সেন্ড করে দেবেন তো আমি এখানে নাইন দেখতে পারছি নাইন তুলে দিলাম সেন্ড করে দিলাম সেন্ড করার পর এই পেজটা আসবে তো এখানে বলা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেটা দিয়ে খুলে থাকেন সেটির নাম্বার এই বক্সে বসিয়ে দেবেন তা আমি বিকাশ অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে খুলেছিলাম তো আমি আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে সেন্ড করে দিচ্ছি আপনারা যেটা দিয়ে খুলেছেন সেটা নাম্বারটি দিয়ে সেন্ড করে দেবেন নাম্বারটি তুলে দিয়ে সেন্ড করে দেওয়ার পর এই পেজটি আসবে তো এখানে কি এখানে বলা হচ্ছে আপনার জন্মশালটা দেওয়ার জন্য এখানে আপনার জন্মশালটা দিয়ে দেবেন শুধু জন্মশাল তা আমি জন্মশালটা দিয়ে দিচ্ছি জন্মশালটা দিয়ে দিয়ে স্যান করে দেবেন তা আমি জন্মশালটা দিয়ে দিচ্ছি দিয়ে স্যান্ড করে দিচ্ছি জন্মশালটি তুলে দিয়ে স্যান্ড করে দেওয়ার পর এই পেজটি আসবে তো এখানে বলা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি শেষ কী লেনদেন করেছেন স্যান্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট আপনি যেটাই করেছেন সেটার পাশে সংখ্যাটি সংখ্যা দেখবেন সংখ্যাটি এখানে বক্সে তুলে দেবেন তা আমি মোবাইল রিচার্জ করেছিলাম এখানে টু দেখতে পাচ্ছি টু টু দিয়ে স্যান করে দিলাম স্যান করে দেওয়ার পর এই পেজটি আসবে এখন আপনি শেষ লেনদেন যেটি করেছেন কত টাকা করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন তা আমি মোবাইল রিচার্জ করেছিলাম তিপ্পান্ন টাকা তা আপনি যেটাই করবেন সংখ্যাটি মনে রাখবেন সংখ্যাটি বসিয়ে দেওয়ার পর স্যান করে দেবেন তা আপনার বিকাশ অ্যাকাউন্টে শেষ লেনদেন যেটি করেছেন সেটির অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে স্যান্ড করে দেওয়ার পর এরকম আসবে আসার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি মেসেজ দিয়ে দেবে তো আমি মেসেজটি দেখাচ্ছি আমাকে যে মেসেজটি দিয়েছে এরকম একটা আপনাকে মেসেজ দেওয়া হবে তো আমাকে এই মেসেজটি দেওয়া হয়েছে তো এখানে একটি টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হবে তো এই পিন নাম্বারটি দিয়ে আমি আবার নতুন করে পিন নাম্বার সেট করতে পারবো তো আপনারা এখানে এই যে একটি পিন দেবে এই পিনটি মনে রাখবেন তো আমাকে একটি যে কোন পিনিস এই যেটা দিয়েছে সেটি মনে রাখবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা নতুন করে কীভাবে আপনাদের পিন পিন সেট করবেন সেটি আমি আপনাদেরকে ফোন ডায়াল অপশানকে দেখে দেখিয়ে দিচ্ছি তো আবার আপনারা ফোন ডায়াল অপশানে যাবেন তো ফোন ডায়াল অপশানে আসার পর তুলবেন আবারও স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ তুলে আবারও ডায়াল করে দেবেন ডায়াল করার পর এরকম আসবে তো এখানে আপনারা ওয়ান তুলে দেবেন ওয়ান তুলে দিয়ে স্যান করে দেবেন তারপরে এরকম আসলে আবার ওয়ান তুলে দেবেন বক্সে তুলে দিয়ে স্যান করে দেবেন স্যান করে দেওয়ার পর এরকম আসবে তো ইন্টার ওল পিন তো আপনাদেরকে মেসেজের মাধ্যমে যে টেম্পোরারি একটা পিন দেওয়া হয়েছিলো সেই পিনটি এখানে বসিয়ে দেবেন তা আমার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এই পিনটি এখানে দেওয়া আমাকে দেওয়া হয়েছিলো তো পিনটি তুলে দেওয়ার পর আবারও সে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর ইন্টার ফাইভ ডিজেল নিউ পিন তো এখন আপনি আপনার নতুন করে পিন নাম্বার এখানে দেবেন তা আমি নতুন একটি পিন নাম্বার এখানে দিচ্ছি পাঁচ সংখ্যা দিতে হবে পিন নাম্বারটি আর এই কাজগুলো তাড়াতাড়ি করবেন না হলে ফেস্টে চলে যাবে তুলে দিয়ে স্যান্ড করে দেবেন নতুন পিন নাম্বার দিয়ে স্যান্ড করে দেবেন সেই পিন নাম্বারটি আবারও দিয়ে দেবেন এখানে কনফার্ম নিউ পিন আপনি যে নতুন পিনটি দিয়েছেন সেই পিনটি আবারও দিয়ে দেবেন থ্রি সিক্স দিয়ে দিয়ে আবারও স্যান করে দেবেন স্যান করে দেওয়ার পর টিকিট দেখবেন চলো দেখুন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বেন চেঞ্জ সাকসেসফুল